সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ও আপনাদের শখের পাখিগুলোও ভালো আছে। তো আজ আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। তো কথাগুলো হচ্ছে বাজরিকা পাখির ব্রিডিং সম্পর্কে। আসলে আমরা সকলে চাই যে আমাদের পাখিগুলো ভালো ব্রিড করুক, ডিম বাচ্চা করুক। তো আমাদের উচিত আমাদের পাখিদের খেয়াল করা, তাদের ঠিকমতো খাদ্য খাবার দেওয়া, তাদের ব্রিডিংয়ের আগে ব্রিডিং কোর্সটা করানো। তো আমি নেক্সট পার্টে বা তার কয়েক পার্ট পরে আপনাদেরকে ব্রিডিং সম্পর্কে জানাবো। যদি আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ আমি আপনাদেরকে নর্মালি বলতে চাই যে বাজরিকা পাখির ব্রিডিং করাতে গেলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ও খাঁচার আশেপাশে যে বারবার খোঁচাখুঁচি দেওয়া আর গুঁতোগুঁতি না করার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আর আপনারা অবশ্যই যত্নশীল হবেন আপনাদের পাখির জন্যে, তাদেরকে নিজের মতো করে গড়ে তুলবেন, তাদের স্বাস্থ্যকর খাদ্য দিবেন। আপনারা চেষ্টা করবেন সবসময় প্রাকৃতিক উপায়ের খাদ্যগুলো দেওয়ার। তো আমি আপনাদেরকে খাদ্য তালিকাটা পরবর্তীতে জানিয়ে দেব। আর খাদ্য তালিকা অবশ্যই আপনারা সেগুলো মেনটেন করে চলবেন, তাহলে আপনার পাখিগুলো সুস্থ ও সবল হবে। আপনাদের সকলের উচিত যে নিজের পাখিগুলোকে খেয়াল করা, আদর যত্ন করা, তাইলে আপনারা আপনাদের আশাজনক ফল পাবেন এবং আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে, ভালো ডিম বাচ্চা করবে। তো এই ছিল আমার সামান্য কিছু কথা। পরবর্তী পার্টে যদি আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের পাখি বিষয়ে কিছু জানতে, নতুন কিছু শিখতে, তাদের ডিম বাচ্চা ভালো করাতে আপনাদের কী কী প্রয়োজন সেগুলো জানতে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানান। তো সর্বশেষে আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।